আপনারা জানেন বর্তমানে আমাদের এক দরাশীল সরকার আমাদের মাঝে অতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব আপনাদের মনের যত দুঃখ আছে ইনশাআল্লাহ ঘুচিয়ে দেবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বেকার মুক্তির সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই মহতি সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন উপজেলা থেকে আগত আমার সহকর্মী ভাই বোনেরা আপনাদের সকলকে জানাই একরাশ ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই ঢাকার প্রাণ কেন্দ্রে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার যে সুযোগ করে দিয়েছে তাকে আমরা ন্যাশনাল সার্ভিস পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই অবগত আছেন লক্ষ বেকারের একমাত্র অভিভাবক আমাদের সকলের প্রাণের মানুষ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আতিক হাসান রাজা ভাই সেই দীর্ঘ 14টি বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন উপজেলায় গিয়ে তিনি আন্দোলন সংগ্রাম করে এই লক্ষ বেকারের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে গেছেন দিন রাত তার খাওয়া নেই ঘুম নেই তার দাবি আমার বেকার ভাইদেরকে কিভাবে মুক্তি করা যায় আমরা আশা করি বর্তমানে যে সরকার গঠিত হয়েছে আমাদের দাবিগুলো পূরণ হবে আপনারা কি আশাবাদী আমরা সবাই আশাবাদী আমাদের এই ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণ হবে আমরা শুরুতেই আমরা মানে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তিনি জাতিসংঘের 35 মিনিট যেটি ভাষণ দিয়েছেন সেখানে বলেছেন শূন্য বেকার শূন্য দারিদ্র শূন্য ঋণ সেলুট জানায় আপনার এমন এই প্রস্তাবকে এই তিনটি থিওরির ভিত্তিতেই বাংলাদেশের লক্ষ বেকারকে আপনি মুক্তি করবেন এবং আমাদের যে দাবি দেওয়া আছে আমাদের কেন্দ্রীয় সভাপতি জনাব আতিক হাসান রাজা ভাই আপনাদের মাধ্যমে তুলে ধরবে আমরা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ করছি সংগ্রামী জননেতা আমরা আপনারা আসলে জানেন আমরা আসলে তালাক প্রাপ্ত জীবন নিয়ে আছি কি কথা বুঝতে পারছেন আমরা তালাক অবস্থায় আছি যেমন বিগত সরকার আমাদেরকে 2টি বছর আমাদের দক্ষ যুবককে সময় দিয়ে 2 বছরের জন্য চাকরি দিয়েছে থামেন 2 বছর সময় দিয়ে আবার আমাদেরকে বেকার করে দিয়েছেন তাই নাকি তালাক প্রাপ্ত হয়ে যায় না আমাদের খাওয়া নাই আমাদের বাবা মা আমাদের দিকে টাকা নাই পকেটে টাকা নাই অনেকে বিয়া শাদিও করতে পারতেছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমাদের এই মুখে হাসি ফোটানোর জন্য আপনার করণীয় কার্যক্রম বাস্তবায়ন করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার লক্ষ্য যুবককে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে রাজপথে বিজয়ের বেশে